ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন। 9 অক্টোবর দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট এই শিল্পপতি। এর আগে 7 অক্টোবর সকালে হঠাৎ খবর ছড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন রতন টাটা, কিন্তু এর কিছু পরে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানান সেটা ভুল খবর। তবে রতন টাটার হাসপাতালে ভর্তির খবর নিশ্চিত করে ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 1937 সালের 28 ডিসেম্বর মুম্বাইয়ে পারসিক পরিবারে জন্ম রতন টাটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।